সো গাইস, তোমাদের অনেকের অনুরোধে আমি ফারলাইট 84 গেমটি ইনস্টল করলাম এবং খেলা শুরু করে দিলাম। সো তোমরা যারা যারা আমার সাথে খেলতে যাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই জানে আবার অনেকেই জানে না যে কিভাবে এই গেমটি খেলতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে এই গেমটি ইনস্টল করতে হয়। অবশ্যই অনেকেই ফোনে জানে যে কিভাবে ইনস্টল করতে হয়, তারপরও দেখিয়ে দিচ্ছি এবং এটিও দেখাই দিব যে কিভাবে পিসিতে ইনস্টল করতে হয় এবং সেটি খেলতে হয়। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফোনে এই গেমটি ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে আমরা সার্চ দেবো ফারলাইট 84 এই গেমটি। এবং সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে গেমটি আমরা দেখতে পাচ্ছি এটি আমরা ইনস্টল করব। এটির সাইজ হচ্ছে 1.1 GB এবং এটার রেটিং 4.4। বাহ, সুন্দর রেটিং আছে। আমরা এই গেমটি ইনস্টল করে দেবো। এখন এটার সাইজ দেখাচ্ছে 1.13 GB। যাক, ঠিক আছে, এটি আমরা ইনস্টল হতে দিই এখন। ওকে, এখন আমাদের ইনস্টলেশন প্রসেসটা শেষ। এখন আমরা এই গেমটি খেলতে পারবো ঠিক যেভাবে আমরা বাকি অন্য সব গেম আমরা খেলতে পারি, ব্যাটল রয়্যাল গেম। এবং এটার গ্রাফিক্স দেখো তোমরা, ওয়াও, জাস্ট অসম টাইপের গ্রাফিক্স। আর আমি তোমাদেরকে জানিয়ে দিই যে যে অ্যাকাউন্ট দিয়ে তোমরা ফোনে খেলতে পারবা সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা পিসিতেও খেলতে পারবা। এখন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পিসিতে এই গেমটি ইনস্টল করতে হয়। তো পিসিতে এই গেমটি খেলার জন্য তোমাদেরকে প্রথমে স্ট্রিম নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেটি হচ্ছে বিভিন্ন ধরনের গেমের সমাহার। এখানে তোমরা অনেক ফ্রি গেমও খেলতে পারবা। আর এটি করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে স্ট্রিম লিখে। দেখো আমি কিন্তু সার্চ করতেছি স্ট্রিম লিখে। এখানে যে প্রথম যে লিঙ্কটা, এখানেই আমি ক্লিক করব এবং এখানে ক্লিক করলেই এই যে ওয়েবসাইটে নিয়ে আসলো এবং এখানে ইনস্টল স্ট্রিম দেখো লেখা আছে। সেই ইনস্টল স্ট্রিমে আমরা ক্লিক করব এবং তোমরা দেখো পরবর্তীতে আরেকটি পেজে আমাদেরকে নিয়ে গেল। আর এখানে দেখো বড় করে লেখা আছে ইনস্টল স্ট্রিম, তো ওখানে আমরা ক্লিক করব আর তখনই আমাদের একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো দেখো এখানে আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ডাউনলোড হয়ে গেছে সব কিছু। এখানে দুইটা দেখতে পাচ্ছ, কারণ এর আগেও আমি ডাউনলোড করেছিলাম আর এখন ডাউনলোড করলাম। সো দুইটা ফাইল। আর এখান থেকে তোমরা স্ট্রিম যে অ্যাপটি সেটি তোমরা ইনস্টল করে নিতে পারো। আর এটি খুবই সাধারণ প্রসেসে তোমরা লগ ইন করে নিও। আর যদি লগ ইন করতে না পারো আমাকে বলে দিও, যদি বেশি কমেন্ট হয় তাহলে আমি সেটিও দেখাই দেবো। তো চলো, এখানে আমরা চলে আসলাম এই অ্যাপের ভিতরে। আর এখানে গিয়ে আমরা স্টোরেজে যাব। স্টোরেজে গিয়ে দেখো এখানে সার্চ অপশন আছে। তো সার্চ অপশনে যদি আমরা এখন ফারলাইট লিখে সার্চ দেই, তো তোমরা দেখতে পাচ্ছ ফারলাইট 84 কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং এটি ফ্রি। দেখো নিচে ফ্রি লেখা আছে, অর্থাৎ এই গেমটি তোমরা ফ্রিতে খেলতে পারবা। আর এখান থেকে তোমরা যদি নিচে যাও তাহলে তোমরা দেখতে পাবা প্লে গেমস লেখা আছে, প্লে গেম, ঠিক আছে। তো এটিতে তোমরা ক্লিক করতে পারো এবং সরাসরি তোমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। আর আমি এটা এর আগেই ইনস্টল করে নিয়েছি, সো আমি আর ইনস্টল করব না, তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে যদি তোমরা এখানে এখন ক্লিক করো তাহলে তোমরা দেখবা যে আমাকে খুবই দ্রুত এই গেমের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু গেমের মধ্যে চলে আসলাম, স্টার্ট গেম লেখা চলে এসেছে। আমি যদি এখন এখানে ক্লিক দিয়ে দেই তাহলে কিন্তু আমাকে সরাসরি গেমের ভেতরে ঢুকিয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি গেমের মধ্যে চলে এসেছি এবং দেখো বাম সাইডে লেখা আছে পুলক। ভাই এখানে আমি গেমার পুলক লেখার চেষ্টা করেছিলাম কিন্তু ভাই লেখাটা নিচ্ছিল না কেন জানি, কিন্তু অবশেষে শুধুমাত্র পুলক লিখেই সেভ করতে হলো আর কি। তো চলো, তোমরা যারা যারা খেলতে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, একসাথে খেলবো আমরা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।